রব্বুল আলমিন আহকামুল হাকিমিন খোরানে কেরিমে ন্যায় বিচার সম্পর্কে অসংখ্য জায়গায় আলোচনা করেছেন সে কারণে আজকে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি ন্যায় বিচার প্রতিষ্ঠা ইসলাম আমরা জানি রব্বুল আলমিন বলেছেন ইন্নুল্লাহ ইহিবুল মুকসিতিন ন্যায় বিচার প্রতিষ্ঠাকারীদেরকে আল্লাহ পছন্দ করেন সেই ন্যায় বিচার সুবিচার বিচার অবিচার এই শব্দগুলো আমাদের কাছে খুব পরিচিত বিচার এবং ন্যায় বিচারের সম্পর্ক আদালতের সাথে যেমন আমাদের ব্যক্তি এবং পরিবার থেকে সমাজের সকল ক্ষেত্রে ন্যায় বিচারের সম্পর্ক আমি আমার দেহের উপর সুবিচার করলাম কিনা আমার পরিবারের সদস্যদের উপর আমি সুবিচার করলাম কিনা না ইনসাফ করলাম কিনা সমাজে আমাদের চলাফেরা উঠা বসায় সেখানেও ন্যায় বিচারের সুবিচারের ইনসাফের সম্পর্ক আছে সেই জন্য কোথাও যদি সুবিচার প্রতিষ্ঠিত হয় তখন গণমানুষ উপকৃত হয় এবং সুবিচার নেই বিচার পাওয়ার অধিকার সকলেরই আছে পাশাপাশি অবিচার বা অন্যায় বিচার যদি হয় সেটার ব্যাপারেও ভয়াবহ পরিণতির কথা কোরআনিক করিম আল্লাহাকবুল আলমিন আহ নাহকামুল হাকিম সাদ করেছেন এবং হাদিস শরীফের রসুল করিম সসলাম বলেছেন আজুল মজুল মাতুলিয়ামুল কয়াম অন্যায় অবিচার এটা কেয়ামতের দিন অন্ধকার হিসেবে মানুষের কাছে আবর্তিত হবে তার বিপরীতে সুবিচারের ক্ষেত্রে আল্লাহ বাকরব্বুল আলমী বলেছেন যারা সুবিচার প্রতিষ্ঠা করে তারা কেয়ামতের দিন আল্লাহর আরসের ডান পাশে নূরের মিম্বর উপর স্থান পাবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই যখন কোরআন এবং হাদিসের মেসেজ আসুন আমরা সুবিচার বা ন্যায় বিচার প্রতিষ্ঠা ইসলামের অবস্থান সম্পর্কে শুনবো আর এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে দুজন সম্মানিত অতিথি এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক এবং ওআইসির ফ্যাখা একাডেমির বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর আবদুল আল মারুফ আছেন আমাদের সাথে

মানব জীবনের জন্য একটি সুষ্ঠু ভারসাম্যপূর্ণ ব্যবস্থা এবং ইসলামের ন্যায় বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানব সভ্যতার শুরু থেকে ন্যায় বিচার নিয়ে সকল যে জাতি ছিল এমনকি বিভিন্ন যে ট্রাইবাল পিপল আছে তাদের ভিতরেও তাদের মতো করে ন্যায় বিচারের বিষয় আছে সকল আম্বিয়াগণ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন সর্বশেষ আমাদের রসুল কালিম সাল্লাল্লাহ আলাহিসলাম পৃথিবীতে আসার পর একশো বছরে তিনটি মহাদেশে ইসলাম ছড়িয়ে পড়েছে যেই সকল কারণে তার মধ্যে অন্যতম প্রধান কারণ হল ইসলামের ন্যায় বিচার এবং আল্লাহ আলমিন টুকুরআনী বলেছেন ইনাল্লা বলেছেন আমর কুমান তুয়দুল আমায় না থি ইলে আ লেহা ওয়ে জা হাকমতুম বাইন নাস আন তাহাকুমুবিল আদ্দুল আল্লাহ রবুল আলহামীন তোমাদেরকে নির্দেশ দিচ্ছে যে তার হকদারের কাছে পৌঁছে দেওয়া এবং তোমরা যখন বিচার করবে তখন অবশ্যই নেই বিচার করবে মানুষের মধ্যে ইন্দুক বিহ আল্লাহ রবুর আলমিন তোমাদের কাছে কি উত্তম একটি উপদেশ দিচ্ছেন ইন্দান আসামি অ্যাম্বাসিরা আল্লাহ শুনছেন এবং দেখছেন কেন আল্লাহ শুনছেন এবং দেখছেন এখানে বলল কারণ যারা বিচারের আসনে বসে বিচার কার্য করবেন সেটা গ্রাম সালিসি হোক অথবা মানে সর্বোচ্চ আদালত হোক সেই জায়গার মধ্যে দেখা যাবে আল্লাহ রবুল্লাহ আলমিনীর প্রতি আল্লাহ যে দেখছেন এবং শুনছেন সেই অনুভূতিকে জাগরুক রেখে যদি বিচার কার্য পরিচালনা করা হয় তাহলে সে আর ভুল করতে পারে না আমরা দেখি আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনে বলছেন আল্লাহ তজলিমুন আল্লাহ তুজলামুন তোমরা নিজেরাই মজলুম হবে জুলুম করবে না এবং অন্যের দ্বারা মজলুমও হবে না এইটা হলো ইসলামের মূল বিষয় কারণ ন্যায় বিচারের অপোজিট হলো জুলম এবং আল্লাহ রসুল সাল্লাম বলেছেন উনসুর রাখা আকা জালিমান ও মজলুমান তুমি তোমার যে ভাইকে বা ভাই বোনকে তুমনি সাহায্য করার সেই যে জালিম হয় অথবা মজলুম হয় সাহাবি জিজ্ঞেস করলেন মজলুমকে তো সাহায্য করবো বোঝা যাচ্ছে কিন্তু জালেমকে কীভাবে সাহায্য করব। বলেছেন যে জালেমকে তার জুলুম থেকে তাকে বিরত রেখে তুমি তাকে সাহায্য করো আজকে আদালত যে আমরা কথা বলি এটা কিন্তু কোরআনের ভাষা এবং ইনসাফ এটি কোরআনের ভাষা এবং আদলে ইনসাফ এই জিনিসগুলো আমাদের খোলাফায় রাশেদার জমানায় মুসলিম শাসনের জমানায় সব জায়গায় ছিল এবং প্রতিটি দেশেই আছে আমাদের দেশেও সংবিধান হলো সবচেয়ে বড়

আর একটু জানিয়ে রাখি আমাদের সময় খুব কম আজকের প্রোগ্রামের আমি ডক্টর নাসির উদ্দিন নইম আপনার কাছে যাচ্ছি এই বিচার ব্যবস্থা আমাদের ইসলাম ধর্মের মধ্যে বিচারের সুবিচারের যে সম্পর্ক পরিবার থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত রসুল করিম সুসলাম বলেছেন লাউ আন্না ফাতেমাত মোহাম্মদিন বিনতে মোহাম্মদিন সরকাত ইয়া দাহা এই আয়াতের আলোক ইসলামের এই যে কঠোর অবস্থান সুবিচার নেয় বিচার সম্পর্কে আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ হিলাদি আব্দ আলফাক আল্লাহরদিন ওসলাত ওসলাম আলা আশবে পারিবারিক বলেন সামাজিক বলেন রাষ্ট্রীয় বলেন সব জায়গার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে করতে হলে নিয়া বিচারের বিকল্প নেই সেই জন্য আল্লাহ স্বাহান হুয়া তা আলাহ ন্যায়বিচারের কথা কোরানের মধ্যে অনেক জায়গায় বলেছেন আল্লাহ সহায়ানক হওয়া তা আলাহ সাদ করেছে ইনল্লাহ হায়ত মুরুবিন আদুল আল হেসান আল্লাহ আদেশ দিচ্ছেন নিয়াবিষ প্রতিষ্ঠার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন সদাচরণের জন্য আর ন্যায়বিচার না হলে তো অপরাধীরা প্রশ্রয় পাবে অবশ্যই প্রশ্রেপক অবশ্যইভাবে জুলুমাত্র বেড়ে যাবে শান্তি প্রতিষ্ঠা হবে না আল্লাহ সহায়ান হুয়া তা আলা একশো পঁচাশি নম্বর আয়াতর মধ্যে সাতায় হল্লাদিন আয় মানে কোনও বিলকিস হে ইমানদারগণ তোমরা ন্যায়বিচারের জন্য অবিচল থাকো শাহাদা আলিল্লাহ আল্লাহর পক্ষে সাক্ষী হয়ে সেটি যদি ওলো আরাআম ফতিকুম সেই ন্যায়বিচার করতে গিয়ে যদি সেটা নিজেদের বিপক্ষ হয় নিজের বিপক্ষে হয় ওই হাদিসটি তো রাসূলুল্লাহ (সাঃ) ওয়াল ওয়ালাদান পিতা মাতার বিপক্ষে হয় ওয়াল আকরাবিন নিকটাত্মীয়ের বিপক্ষে হয় ওয়া ইন আকুন গনিয়ান আও এবং সে সবল হোক ধনী হোক এবং গরীব হোক

তোমাদের মধ্যে কেউ যদি আমার কাছে হক পেয়ে থাকো তাহলে তোমরা আমার চেয়ে নাও আমি যদি তোমাদের কাছে অবিচার করে থাকি তাহলে তোমরা আমার কাছ থেকে প্রতিশোধ আমি এই ব্যাপারে একটু কথা বলি আমি বলেছেন যে যদি আমার মেয়ে ফাতেমা কেন বললেন এ একই ফাতেমা নামের একজন অভিজাত মহিলা চুরি করেছিলেন এবং সে অনুযায়ী তার হাত কাটা যাবে তখন অনি কি বললো যে ওসামা রাজি আল্লাহ তালহু উনি রসুল পাকসালামের পালিত পুত্রের সন্তান এবং তাকে খুব ভালোবাসতেন তো তাকে দিয়ে একটু বলা যায় কিনা যে অন্তত এই উচ্চ অভিজাত মহিলার হাতটা যেন না কাটা হয় তখন রসুল পাক যাই যখন বললেন ওসামাকে রসুল ধমক দিয়ে বলেন আর হুদুদিল্লা তুমি আল্লাহ মা দণ্ডাদেশের বিরুদ্ধে কথা মানে একটা মানে সুপারিশ করতেছ কখনই এটা হবে না তখনই বলছেন যদি নামও ফাতেমা ছিল যদি আমার মেয়ে ফাতেমা যদি এটা করতো আমি তার হাতও কেটে দিতাম তাহলে এইটা বোঝা যাচ্ছে যে ইসলামের ন্যায় বিচার হলো যেমন আগুন আপনি ঝরাফাতাকে পুড়িয়ে দেয় মূল্যবান দলিলকে পুড়িয়ে দেয় যেমন বন্যার পানি সারা যখন আসে মসজিদে ঢুকে সব জায়গায় ঢুকে ইসলামের এই নে বিচার সকলের জন্য সমান এবং আমাদের সংবিধানও বলছে যে সকল নাগরিকের অধিকার সমান আপনি যখন বলছিলেন এই ন্যায় বিচার ইসলামের ন্যায় বিচারের যে কনসেপ্ট আছে এটা উদ্দেশ্য কি ন্যায় বিচারের উদ্দেশ্য হলো যে মানুষ যেন অপরাধ না করে এবং মানুষ যেন আরেক মানুষের স্বাধীনতা হস্তক্ষেপ না করে এবং মানুষ যেন আল্লা কোনো আইন শৃঙ্খলা বিধি বিধান নিয়ম নীতি এইগুলিকে লঙ্ঘন করে অশান্তি সৃষ্টি না করে কারণ এই যে নীতি নিয়ম যাই বিভিন্ন দেশে করেছে তারা সবাই শান্তি সুখের জন্য করেছে তো হয়তো আমরা অপবিত্র কোরআনের মাধ্যমে মনে করি এটাই সর্বশ্রেষ্ঠ কিন্তু বহু দেশের আবার আমাদের দেশেও অনেক কিছু আছে হয়তো বলে নাই যে অমুক আয়াত দিয়ে আমি করেছি কিন্তু কথাটা কোরআন সাপোর্ট করে কারণ যেটি ভালো আলো সেটাকে মানুষ জানে এটা অন্ধকার যেটা জল সেটা মানে বুঝতে পারে এটা মানব সভ্যতা অনেক দিন মানব মানুষের চরিত্রকে বিশ্লেষণ করে এখানে এসেছে এখানে একটি কথা আমি আপনাকে বলবো যে ন্যায় ইসলামের ন্যায় বিচারটা এত এত সুষ্ঠু বলছে ওলাই ইমান না

যে যে তোমাকে তোমার তোমার ধর্মের ব্যাপার তোমার সাথে যুদ্ধ করে নেয় তোমার ঘর থেকে বের করে দেয় নেয় সে অমুসলিম হলো তুমি তার সাথে অবশ্যই উত্তম আচরণ করবে এবং সুবিচার করবে কারণ আল্লাহ তালা সুবিচারকারীদেরকে ভালোবাসে আমি সময় থাকলে আপনার কাছে আবার আসবো আমি নাসিরুদ্দিন নমি আপনার কাছে যাচ্ছি ইসলামের সুবিচারের যে কনসেপ্ট এটা কি এটা তো জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী সবার জন্য সবার জন্য সবার মানুষ সমান এমন তো নয় যে মুসলমানদের জন্য একরকম বিচার মুসলমানদের জন্য আরেক রকম বিচার আপনার কথা একটা হাবিস সংক্ষেপে হয়েছে এক এবং এক মুনাফিক মুসলিম কিন্তু ভিতরে মুনাফিক দুজনেই কৃষি ক্ষেত্রে পানি নিয়ে ঝগড়া বাজে তখন সেই ইহুদি বললেন যে চলো তোমার তোমাদের নবীর কাছে যাই ওনার কাছে বিচার আমরা উপস্থাপন করি বিচার উপস্থাপন করলে নবীজি ওই ইহুদির পক্ষে রায় দিলেন কারণ সাক্ষী প্রমাণ তার পক্ষে ন্যায় বিচারের জন্য তার মানে ওই মুসলমান পরিচয় যে আছে তার দিকে যায় নাই এটা হলো ইসলামের অবস্থান সুবিচারের জন্য ন্যায় বিচারের জন্য বিচার যেখানেই যাবে এটা মুসলমান হোক বা মুসলমান হোক তাকেই বিজয় ঘোষণা করা হবে বিজয় ঘোষণা করা হবে এবং নবীজি বারবার এই ন্যায় বিচারকের জন্য বারবার মর্যাদা আসলে ধন্যবাদ সংক্ষেপ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ আমরা পেয়েছি আজকের অনুষ্ঠানের সুপ্রিয় দর্শক ইসলামী ন্যায় বিচারের কনসেপ্টের উদ্দেশ্য হলো কোনো অপরাধী যাতে পার না পায় আবার কোন নিরপরাধী মানুষ যাতে অন্যায়ভাবে হেনস্থা যাতে না হয় সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা অন্যায়কারী যাতে শাস্তির আওতায় আসে আমরা সেই প্রত্যাশাই করি আল্লাফাক রব্বুল্লা আলমিনের এই দিনের এই ধর্মের এবং কোরআনের এই কনসেপ্টের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক আমরা সেই কামনা করি সেই প্রত্যাশা করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি